বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যেমন খাতনা বিবাহ ইত্যাদি অনুষ্ঠানের মাধ্যমে নগদ অর্থ কিংবা কোনো উপহার গ্রহণ করা ইসলাম শরীয়তে কতটুকু জায়েজ, এই বিষয়ে বহুবার উত্তর দিয়েছি আমি। তারপর আপনাদের এলাকা আবার আপনারা নতুন করে প্রশ্ন করেছেন, ভালো করে শুনে রাখেন। বিবাহ, আকিকা, তারপরে যে আরও এই জাতীয় যত অনুষ্ঠান আছে, এই সমস্ত অনুষ্ঠানে মানুষকে দাওয়াত দিয়া টেবিল চেয়ার নিয়া নির্লজ্জের মতো টাকা পয়সা উপহার কালেকশন করবেন না। এটা খুবই নিকৃষ্ট একটা কাজ, খুবই নিকৃষ্ট একটা কাজ। এর চাইতে নিকৃষ্ট কাজ আর ছোট লোকে আর আল্লাহর জমিনে খুব কম আছে। আপনি যদি আপনার দাওয়াত খাওয়ানোর ক্ষমতা না থাকে, দরকার কি ছিল আপনি মানুষকে দাওয়াত করে খাওয়ানো? ফরজ না তো? আপনি দাওয়াত দিয়া খাওয়াইছেন, আবার টেবিল একটা নিয়ে বসছেন, এটা কেমন কথা রে ভাই? অনেক মধ্যবিত্ত আছে, তারা এই টাইপের দাওয়াতের কার্ড পাইলে খুব মন খারাপ করে, কারণ ফ্যামিলির চারজন মিলে চার পাঁচ হাজার, দুই হাজার হয়তো ৫০০-৫০০ টাকা করে খাবে বড় জোর, কিন্তু হাদিয়া দিতে হবে ৫০০০। ম্যানেজারদের ব্যাপার আছে, লস প্রজেক্ট, বেচারা মন খারাপ করে, ঠিক না? বেঠিক, এই কাজটা উচিত না ভাই, এটা চাঁদাবাজি, এটা ভদ্রভাবে চাঁদাবাজি। আমি তো বলি ডাকাত ডাকাতি করার সময় একটা পিস্তল রাখে, একটা ছুরি রাখে, আর আপনি ডাকাতির সময় খাতা কলম নিয়ে টেবিল চেয়ার নিয়ে গেটে বসে গেলেন, এটা একরকমের ডাকাত। আরে ভাই, এর চাইতে তো হোটেল ভালো, হোটেলে খাওয়া দাওয়ার আগ পর্যন্ত বেশিরভাগ হোটেল, নর্মাল হোটেলগুলোতে আগে বিল নেয় না, আগে বলে খান, খায় এরপর যাওয়ার সময় কত হয়েছে বিল এত। আর এটা তো তার চাইতেও ডেঞ্জারাস, ঢুকার সময় আগে কী আনছেন দেন, এরপর ঢুকেন, ঠিক না? বেঠিক, এটা কোনো ভালো কালচার না। হ্যাঁ, একটা জিনিস হলো যে আপনার ছেলের আকিকা অথবা আপনি বিয়ে শাদী করছেন, আমি আপনাকে কোনো গিফট দিতে চাই, তো এটার জন্য টেবিল চেয়ার বসায় নিতে হবে, এটা কোন ধরনের কথা? আর তাছাড়া এই দেয়া নেয়ার কালচারটা বিদায় হওয়া দরকার। দাওয়াতের সাথে দেয়া নেয়ার কি সম্পর্ক? দিলে তো আগেও দিতে পারে, পরেও দিতে পারে, দাওয়াত ছাড়াও দিতে পারে, ঠিক না? বেঠিক, এগুলো করবেন না আল্লাহর রাস্তায়। আমি তো অনেকের কথা জানি, ঢাকাতে আকিকার অনুষ্ঠান করবে ছেলে, যোগ বিয়োগ দেয়, মোট কত মানুষ দাওয়াত দিবে, আনুমানিক কত উঠতে পারে, খরচ কত হবে, লাভ লস মিলা কাটাকাটি করে কত টিকবে, এই সমস্ত ধান্দাবাজি না করে একটা হোটেল দিয়ে দেন। আপনি খাওয়ায় যখন টাকা নেবেন, একটা হোটেল দিয়ে দেন, এ কাজ করতে বলছে কি? যুবকরা, আপনাদের বিয়েতে এই সমস্ত অনাচার করতে দিবেন না, ঠিক আছে না? ইনশাআল্লাহ, দাওয়াত কার্ডে লিখে দিবেন, বিবাহ একটি শরীয়তসম্মত আমল, একটি সামাজিক কাজ, অনুগ্রহ করে কোনো প্রকার উপহার উপঢৌকন আনিবেন না, আনিলে গ্রহণ করার ব্যবস্থা থাকিবে না। কলিজা আছে এরকম? চিল্লাইতেছেন তো, মুরব্বীরা বলবে চুপ থাক তুই। বিয়ের সময় দেখেন না রুমাল একটা দিয়ে দেয় ছেলের মুখে এমনি করে, মানে তোর মুখে কোনো কথা নাই, কথা বললে পরে বলবে বেয়াদব হয়ে গেছে। মুরব্বীদের সাথে বেয়াদবি করিয়েন না, বুঝায় বলিয়েন, বাবা রে, চাচা রে, মানুষকে কয়টা ভাত তরকারি খাওয়ায়া, একটু কাচ্ছি, একটু আপনার রোস্ট মোস্ট খাওয়ায়া, এরপর টেবিল চেয়ার নিয়ে আচ্ছা আপনি তার কাছ থেকে আদায় করতেছেন, কেমন কথা এগুলা? আমি বলি এগুলা বরযাত্রী না, এগুলা বদযাত্রী। অতএব এই সমস্ত করবেন না, ঠিক আছে না? ইনশাআল্লাহ।